নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমার আরেকটি নতুন ভিডিও তো তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওর ইন্ট্রোটা আমি সকাল থেকে স্টার্ট করছি আর ভিডিওটা আগের দিন বিকেলবেলা থেকে স্টার্ট করেছি যেহেতু একটু বাড়িতে কাজ চলছে কাজ চলছে বলতে কী ঘর ঝাড়াঝুরু চলছে আর সেই জন্য ভিডিও করতে পারছি না আর শরীরটাও মোটামুটি সেরকম মানে খুব একটা ভালো যাচ্ছে না তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর ইনস্ট্যান্ট গ্লো যেহেতু সামনে পুজো আসছে তো সেই জন্য একটা ফেসিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে ফেশিয়াল কিছু না এমন কিছু হাই ফাই কোনো কিছু লাগছে না কোনো প্রোডাক্ট না বাড়িতে বসে মানে বাড়ির জিনিস দিয়ে মানে কিভাবে স্কিনে গ্লো আনা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে টুকটাক যেসব কাজকর্মগুলো করেছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর দেখা যাক যদি সামনে শপিং করতে যায় তোমাদের সাথে অবশ্যই গোটাটা তো শেয়ার করবোই যারা আমার চ্যানেলে নতুন এসো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা তোমরা ঝটপট দেখে নিতে পারো আর এই যে আমার পুচকুশোনা অনেকেই বলছে পুজোর আগেই আমার বেবি হয়ে যাবে অনেকেই বলছে পুজোর পর দেখা যাক কি হয় যেটা যেটাই হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি তো একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো বলে তোমরা এটা চাইলে প্রত্যেক সপ্তাহতেও করতে পারো আবার সপ্তাহে দুদিনও করতে পারো যাই হোক তো চলো মাথায় হেয়ার ব্যান্ডটাও লাগানো হয়ে গেছে তো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে একটা ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নিতেও পারো আবার তারপর হচ্ছে তুমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতেও পারো আমি এখন ফেসওয়াশ ইউজ করছি না ফেসওয়াশ ইউজ করার ফলে না গালগুলো ছিল তো সেই জন্য বেশ কিছুদিন থেকে ফেসওয়াশটা বন্ধ রেখেছি যাই হোক তো ভালো করে ভিজে কাপড় দিয়ে একটু মানে কি বলবো একটু দলিয়ে দলিয়ে মুখটাকে মুছে নিতে হবে খুব বেশি না মানে একটু মুখটাকে মুছে নিতে হবে যাতে মুখের যে ময়লা বা ঘামটা যেটা ছিল সেটা যাতে উঠে যায় তারপর আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা চন্দন জেলটা তোমরা চাইলে নর্মাল অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো বাড়িতে অ্যালোভেরা যে গাছগুলো থাকে সেখান থেকেও অ্যালোভেরা নিতে পারো বাট আমি এই অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি আগের দিন কিনে এনেছিলাম কাটোয়া থেকে যারা আমার ডেলি ভিডিও দেখো তারা অবশ্যই জানো যাই হোক তো ওটা ভালো করে মুখে লাগিয়ে নেওয়ার পর দু মিনিট রাখার পর পর যেটা করব সেটা হচ্ছে যে প্যাকটা আমি লাগাবো মুখে সেই প্যাকটা আমি বানিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি বাটিতে দু চামচ দই ছোটো চামচে দু চামচ দই আর হচ্ছে দু চামচ মতন বেসন আর অল্প একটু হলুদ হ্যাঁ তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ থাকে তাহলে ভীষণ ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু নেই আমি এমনি নর্মাল রান্নার রান্নার হলুদই নিয়েছিলাম আর তারপর নিয়ে নিচ্ছি এক চামচ মতন মধু তোমাদের যদি মধুটা শ্যুট করে তাহলে তোমরা বেশিও নিতে পারো আমার মধুটা খুব একটা শ্যুট করে না মানে মুখ চুলকায় সেই জন্য আমি অল্পই নিয়েছি আর এটাকে ভালো করে একদম মিক্স করে একটা ভালো প্যাক বানিয়ে নিতে হবে তারপর যেহেতু আমি মুখে লাগিয়ে রেখেছিলাম অ্যালোভেরা জেলটা অ্যালোভেরা জেলটা লাগানোর পর ভালো করে মুখে মাসাজ করে মানে মাসাজ করে নিতে হবে দু মিনিট লাগিয়ে রাখার পর ভালো করে মুখে সুন্দর করে মাসাজ করে নিতে হবে তোমরা চাইলে মাসাজ না করতেও পারো যেহেতু আমাদের এজ বাড়ছে পঁচিশ মনে করো হয়েই গেছে তো একটু মাসাজ করাটা ভালো আর মাঝে মধ্যে স্কিনে মাসাজ করলে স্কিনটা গ্লোই হয় আর হচ্ছে মানে স্কিনের ট্যান ট্যান যেগুলো থাকে ওটা উঠে যায় আর রিঙ্কেলস কম পড়ে যাই হোক তো ভালো করে সুন্দর করে উপর দিকে টেনে টেনে মাসাজ করে নেওয়ার পর এখন আমি আবার ভিজে কাপড় দিয়ে ওই জেলটাকে মুছে নিচ্ছি তারপর যেটা করব সেটা হচ্ছে নিয়ে নেবো একটা বাটিতে গরম জল মানে খুব গরম না মানে কি বলবো হালকা গরম গরম একটু জল তারপর সেখানে রুমালটাকে ভিজিয়ে নিয়ে একটু নিংড়ে নিয়ে মুখে সেটা মানে ভাপ দেবো যেটাকে স্টিম বলে আর কি মানে রুমালে রুমালেই যে গরমটা থাকবে সেইটাই আমার স্কিনে বসবে সেরকমভাবে স্টিমটা দেবো আর খুব বেশি গরম করার দরকার নেই জলটাকে একদম মানে খুব গরমও না খুব ঠান্ডাও না তো তারপর হচ্ছে দু মিনিট দু মিনিট রাখার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভালো করে মুখটাকে আর গলাটাকে মুছে নেব তারপর যেটা করব যেগুলো হচ্ছে আমাদের যে ব্ল্যাক হিটস যেগুলো থাকে নাকে প্রচুর পরিমাণে ব্ল্যাক হিটস জন্মায় তো যেহেতু আমি গরম জলের ভাবটা নিয়েছি তারপর না নাকটাকে একটু প্রেস করলে এই ব্ল্যাক হিটসগুলো বেরিয়ে আসে এই যে দেখো ভালো করে একদম মানে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এইগুলো প্রচুর বার হয় ভালো আছে তারপর হচ্ছে আমি যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেই প্যাকটা এখন ভালো করে গোটা স্কিন গোটা মুখে লাগিয়ে নেবো মুখে আর গলায় গলায় যেহেতু আমার মানে আমি কনসিভ করার পর থেকে গলার স্পটটা একটু বেড়েই চলেছে তো এইগুলো করলে একটু কম কম থাকে আর কি গালের সাইডেও একটা স্পট পড়েছে যেটা তোমরা আমার মানে শেষের দিকের ভিডিওটাতে বুঝতে পারবে আর ঠোঁট যাদের কালো হয়ে গেছে তারা কিন্তু এই উপায়টা করতেই পারো মধুতে চিনি দিয়ে ভালো করে মানে রাব করতে পারো আমি যেহেতু প্যাকটা লাগিয়েছিলাম তো রাব করিনি আমি জাস্ট লাগিয়ে রেখে দিয়েছিলাম ঠোঁটটা নরম হয় আর ঠোঁটটা লাল লালও হয় আর কি দেখছো না আমার ঠোঁট কত লাল যাই হোক তো আমার এদিকে মুখটাও শুকিয়ে গেছে দশ মিনিট মতন রেখেছিলাম একদম শুকিয়ে গেছে এখন আমি এটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেব ধুতে গেলে না একদম গোটা মানে মানে পুরোই ভিজে যাব আর কি তো ভালো করে মুছে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ধুয়ে আসবো তারপর তোমাদেরকে দেখাবো আমার স্কিনের গ্লোটা কীরকম এসছে একটু টাইম লাগে ঠিকই বাড়ির জিনিসগুলোও লাগে কিন্তু তোমরা বাইরের থেকে এখানে বেশি তাড়াতাড়ি গ্লোটাও পাবে আবার এর কোনো সাইড এফেক্টও নেই এই যে দেখো কি রকম লাগছে তোমরা রেজাল্টটা এখানেই দেখতে পাবে আর এই যে গালের সাইডে যে স্পটটা দেখছো ওটা না আমার এই কনসিভ করার পর থেকেই আছে এদিকে আমি যেহেতু যতক্ষণ মুখে প্যাকটা লাগিয়ে রেখেছিলাম তারপর মাকেও আমি এদিকে ফেসিয়ালটা করে দিচ্ছি মায়েরও যেহেতু বয়স বাড়ছে মনে করো মুখে একটু ট্যান জাতীয় পড়েছে তো সেই জন্য আমি মাকে বললাম তুমিও বসে পড়ো তোমারও একটু মুখে প্যাকটা লাগিয়ে একটু ফেসিয়ালের মতন করে দিই যাই হোক এদিকে মায়ের মুখের পুরো একদম কাজ কমপ্লিট আর তারপর হচ্ছে আমি মাথাটাকে ধুয়ে নিয়েছি ডেলি ব্লগের সাথে আজকে তোমাদের একটা স্কিন কেয়ার রুটিনও শেয়ার করে দিলাম আর কি আমি যাই হোক এদিকে মাথাটা ধুয়ে নিয়েছি কেন বলবো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো স্নান করার কোনো সিনই নেই ওই জন্য আমি নাইট ইউজ চেঞ্জ করিনি যাই হোক আহ এই যে দেখো মাথাটা এখন আঁচড়ে নিয়ে সুন্দর করে শীতেটাও করে নিয়েছি ভিজে চুল আঁচড়াতে নেই আমি জানি কিন্তু হ্যাঁ সিঁদুরটা পরানোর জন্য মাঝখানে শীতে তো করতেই হবে বুঝতেই পারছো তো এই যে দেখো সিঁদুরটাও পরে নিচ্ছি আর একটা সুন্দর করে টিপ করে নেবো বাস আমার কাজ ছাড়া আজকে আর স্নান করছি না এত বৃষ্টিতে আমি আর স্নান করতে একদম মানে ইচ্ছুক নই আর কি আর আমি স্নান করতে করেই ভালোবাসি না এটা একটা গোপন রহস্য তোমাদের সাথে আমি শেয়ার করেই দিলাম আজকে এই যে দেখো আমার সাজ কমপ্লিট তারপর হচ্ছে যে এদিকে ভাই বাবার বিয়ের পাঞ্জাবি ট্রাই করছে আমি বললাম যে দেখ একবার ট্রাই করে কেমন লাগে মানে ওকে পরে বেশ ভালোও লাগছিল মানে আজ থেকে তিরিশ বছর আগেকার পাঞ্জাবি এখনও সুন্দর হয়েই আছে তারপর হচ্ছে এটা বিকেলের দিকে বিকেলের দিকে বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে পাউরুটিওয়ালা এসেছে তো মা সেখানে পাউরুটি নিল আর হচ্ছে কেকও নিল বাপুজি কেক বাপুজি কেকটা না খেতে বেশ ভালো ছিল অন্য জায়গা থেকে আনি না তো খুব শক্ত শক্ত হয় এটাতে আটটাও লেখা আছে আর কেকটা খেতেও বেশ ভালো ছিল আর হঠাৎ করেই জানতে পারলাম যে পাশের বাড়ির জেঠুটু একটু শরীর খারাপ তো এখানেই সবাই দাঁড়িয়ে কথা বলছিলো মানে ওনার শ্বাসকষ্ট হচ্ছিলো ভীষণ পরিমাণে তো আমরা সত্যিই ভয় পেয়ে গেছিলাম তারপর উনি একটু সুস্থ হওয়ার পর এখানে ভিডিওটা একটু বসে করেছিলাম আর কি তারপর হচ্ছে ভাইয়ের যে পায়ে যে এটা কেটে গেছিলো সেটা দিয়ে না এখনও রস পড়া বন্ধ হয়নি কেননা ওটা একটু টানের জায়গা তো সেই জন্য রসটা পড়েই যাচ্ছে আর সেই জন্য বাড়ি এসব পাটা একটু সেট করে দিচ্ছি গরম জল দিয়ে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আজকের বাই বাই